নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রত্যেকবারের মতন এবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কী নিয়ে কথা বলতে যাচ্ছি। সবাইকে তার আগে বলে রাখি অসংখ্য ধন্যবাদ এরকম পাশে থাকার জন্য। আমি চাই এরকমভাবে আপনারা আগে যেরকম থেকেছেন, এখনও যেরকম আছেন এবং ভবিষ্যতেও আমার সাথে থাকবেন, যাতে আমি আপনাদের ভালো জিনিস কিছু উপহার দিতে পারি। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি আপনাদের ভালো জিনিস উপহার দিতে পারবো না। তো যারা যারা নতুন আছে ওই চ্যানেলে তাদেরকে বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, যেটা যেটা বুঝতে পারবে না সেটা নিয়েও আমাকে বলবে। আমি চেষ্টা করব, আমি যেটুকু জানি, আমি প্রত্যেক ভিডিওতে বলি যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সামনে আমি বা আপনাদের সামনে আমি উপস্থিত করতে পারি। তো বেশি কথা না বলে আসল ভিডিওতে আসা যাক। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হলো গিয়ে আপনার SM ফাইব্রো ক্যাপসুল, সফট জিলেটিন ক্যাপসুল। আর এর মধ্যে দেখুন কী আছে, লাইকোপেন আছে, বিটা ক্যারোটিন আছে, সেলেনিয়াম আছে, আর আছে জিঙ্ক সালফেট, মনোহাইড্রেট, আর আছে আলফালোপিক অ্যাসিড, আর আছে আপনার আলফা টোকোফেনিল অ্যাসিটেট সফট জিলেটিন ক্যাপসুল। তো এখানে প্রথমে আসা যাক এটার কাজ কী। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভিটামিন, এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা বেশি আছে। অ্যান্টিঅক্সিডেন্ট আমরা কোথা থেকে পাই, কোন খাবার থেকে? না, টমেটো থেকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এবার আসি এটা কি কাজ করে। এটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা একটা ভিটামিন। তো এটা আমাদের দেখবেন শরীরের অনেক ভিটামিনের যে চাহিদা থাকে সেটা হচ্ছে এটা পূরণ করে এবং শরীরকে ফিট রাখার কাজ করে। আর এটা হচ্ছে কিন্তু মুখের যে আলসার বা ঘা, যে যাই বলুক না কেন, এই আলসারে খুব ভালো কাজ করে। অনেকের দেখবেন মুখের মধ্যে আলসার এমন পর্যায়ে মানে চলে যায়, অনেক সময় ক্যান্সার টাইপের হয়ে যায়, মানে দিকে চলে যায়, হয়ে যায় বলতে দিকে চলে যায়। তখন এটা কিন্তু এই ক্যাপসুলটা মুখে যাদের ঘা আছে এটা কিন্তু ডক্টররা দিয়ে থাকে, তার ক্ষতের পরিমাণ দেখে ডাক্তাররা এটা হিসাব করে দেয় যে দিনে দুটো করে খেতে হবে না দিনে একটা করে খেতে হবে। এটা সম্পূর্ণভাবে ডাক্তার উপর নির্ভর করে এবং হচ্ছে আপনার ক্ষতর উপর নির্ভর করে। এটা কিন্তু দুটো পাতা একত্রে থাকে যার দাম হচ্ছে 590 টাকা। তো এরকমই লাইকোপেন কিন্তু আরও আছে। লাইকোপেন এটা হচ্ছে যেরকম SM ফাইব্রো লাইকোপেন আছে এবং লাইকো রেড বলে একটা ক্যাপসুল, যেটা দেখতে পাচ্ছেন লাইকোপেন হচ্ছে আপনার জকসন পাল ফার্মাসিউটিক্যালের মাল। এটার মতো জিঙ্ক আছে, লাইকোপেন আছে, আর সেলেনিয়াম যেটা আছে এটাও আছে। এটা থাকে কিন্তু আবার দশটা ক্যাপসুল আপনার পাতা হয়, দশটা ক্যাপসুল আপনার দাম হচ্ছে 190 টাকা সামথিং, মানে পার পিস আপনার 19 টাকা করে। আমি কেন দেখালাম দুটো, অনেক সময় অনেক জায়গায় দেখবেন লাইকোপেন ডাক্তারবাবু লিখে থাকে, তো অনেক সময় দেখবেন এই SM ফাইব্রো যে ক্যাপসুলটা আছে, এই SM ফাইব্রো ক্যাপসুলটা যদি লিখে থাকে তখন দেখবেন অনেক সময় পাওয়া যায় না, তখন আপনারা তো হন্যে ঘুরে বেড়াবেন। তার জন্য আমি এই দুটো ক্যাপসুল একবারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি SM ফাইব্রোতে আপনার হচ্ছে যেটা বললাম লাইকোপেন আছে, জিঙ্ক আছে, সেলেনিয়াম আছে এবং হচ্ছে আপনার যে SM ফাইব্রো আছে তার মতো দেখিয়ে দিয়েছে আপনাদের, তো যদি মনে হয়, আর এমনিতেও শরীরের স্বাস্থ্য গঠনের দিক থেকেও এটা খেতে পারে মানুষ, এমনি শুধু মুখে ঘায়ের জন্যও না, এটা ক্যান্সার প্রতিরোধও করে এই লাইকোপেন। লাইকোপেনের কিন্তু প্রচুর গুণাগুণ, যারা জানে না তারা একটু ঘাটবেন
এই জিনিসপত্র নিয়ে ডক্টরের সাথে পরামর্শ নেবেন, দেখবেন তারাও ঠিকভাবে বলে দিতে পারবে। আমি কিন্তু আগেও বলি এখনও বলি যে ওষুধ আপনি খাবেন এবং সাইড এফেক্ট হবে না এমনটি নয়। প্রত্যেকটা ওষুধেরই সাইড এফেক্ট আছে, মানে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তো এটারও থাকবে। এটার মধ্যে খেলে কী হবে, ভমিটিং টেন্ডেন্সি হতে পারে, পেট ফুলে যেতে পারে, মাথা ব্যথা হতে পারে, প্রচুর পরিমাণে গ্যাস হতে পারে, তারপরে পেট খারাপ হতে পারে। যদি হয় তখন আপনারা এটা স্টপ করে দেবেন যেই ডক্টর আপনাকে প্রেসক্রাইব করেছে বা লিখে দিয়েছে সেই ডক্টরের কাছে একটু পরামর্শ নিয়ে নেবেন যে ডক্টরবাবু আমার এরকম প্রবলেম হচ্ছে, তো আমি কি এটা কি আর কন্টিনিউ করতে পারি। যদি বলে না তো না, যদি বলে হ্যাঁ তো হ্যাঁ। আশা করি আপনাদের এটা বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, কমেন্ট করবেন।